হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে হচ্ছে 6:30। এখন থেকে আমি রাত অবধি কি কি করব না করব আপনাদের সাথে শেয়ার করব। দেখে থাকো আমার ব্লগটা। আশা করি আজকে প্রচুর শীত পড়েছে, তাই অনেক কিছু করে এসে গিয়েছি আপনাদের কাছে। আপনারা কেমন আছেন না আছেন একটুখানি কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে খুব ভালো হবে। দেখা যাক, এখন এরপর আমি রান্না করে যাব, চলো দেখা যাক। হ্যালো ফ্রেন্ড, আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা মানে জল খাবারের রেসিপি। আচ্ছা দেখা যাক, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখো এটা হচ্ছে পালং শাক। ঠিক আছে, পালং শাকটাকে একটু ভাপিয়ে নিচ্ছি, একটুখানি ভাপিয়ে নেবো। সব আর তোমাদেরকে এরকম খুঁটিয়ে খুঁটিয়ে দেখাতে পারবো না, বাট আমি লাস্টে পুরোপুরি বলে দেবো, ঠিক আছে? কিন্তু আমি কি কি উপকরণ লাগবে আমি সেটা জানিয়ে দিচ্ছি। পালং শাকটা একটুখানি নুন ফেলে ভাপিয়ে নেওয়া হয়েছে, আর এই ব্যাটার করার জন্য এর মধ্যে নিয়েছি বেসন জোয়ান 2-4, মানে 2-4 বলতে একটু টেস্ট করার জন্য মুখরোচন, আর একটু হচ্ছে খাবার শরীর, ঠিক আছে? এটা একটু ব্যাটার বানিয়ে দেখুন ফ্রেন্ড, আমি এটাকে বেসনটাকে অল্প অল্প করে জল দেবো, কারণ বেসন যত ফেটাবে তত পাতলা হয়ে যাবে। ব্যাটারটাতে কতটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ যতটা ভালোভাবে মিশাবেন ওটা খেতে ভালো লাগবে, মজমজে হবে, ঠিক আছে? চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি, চা কি দেখাবো বলুন, আমি চাটা পরে নিয়ে ফিরে আসছি। আজকে ভাবটা